হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমরা এবার চলে এসেছি নতুন একটা জায়গায়, ভ্যানকুভারে, ডেভিড লাম পার্ক, যেটা আমরা এখানে চেরি ব্লুসমের ফেস্টিভ্যাল দেখতে আসছি, যেটা বেসিক্যালি তিন দিনের একটা লং উইকেন্ড চলতেছে। এটা সেকেন্ড লাস্ট ডে অর লাস্ট ডের মতো হবে। তো চলুন দেখা যাক যে চেরি ব্লুসমের কি হয় এখানে, কি ধরনের ফেস্টিভ্যাল হয় এবং মানুষ কিভাবে এনজয় করে। বাট আমার আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর, সি বিচ এক সাইডে আর কি, এটা পুরো সি সাইড, অপর দিকে হচ্ছে গিয়ে আপনার পার্ক। তো আমাদের পিছনে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর চেরি ফুল ফুটছে, গাছের ভিতরে চেরি ফুল ফোড়া, এবং এইগুলি দেখেন প্রত্যেকটা ফুলের পাপড়ি ফ্লোর আর কি রাস্তায়ও পড়ে আছে, আর এত সুন্দর লাগতেছে চেরি ফুলগুলি দেখতে আর কি, সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না। দেখেন সবুজ ঘাসের ভিতরে চেরি ফুলের একটা আলাদা সৌন্দর্য। আমি একটু আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখাই। আজকে অনেক বেশি ক্রাউডি, যখন এখানে একটু কোনো ফাংশন হয় বা কোনো ফেস্টিভ্যাল হয় আর যদি সানি ওয়েদার থাকে তাহলে এখানে মানুষ আর ঘরে বসে থাকে না, সবাই তার ফ্যামিলিকে নিয়ে বের হয়ে যায়, ফ্যামিলি টাইম স্পেন্ড করে। দেখেন কি সুন্দর, এক সাইডে শহর আর এক সাইডে পানি আর চেরি ব্লুসম উপর থেকে, চেরিগুলো এত সুন্দর লাগছে ফুলগুলো। আমরা এখন যাচ্ছি অন্য একটা পার্কে ভ্যানকুভারের ভিতরেই, এখানে যেহেতু ফেস্টিভ্যাল হচ্ছে আর এখানে অনেক ভিড়, তো আমরা ভাবলাম আরেকটা জায়গা যদি নিরিবিলি কোনো জায়গা আর কি যে পাই, যে যেখানে চেরি ফুল আছে, তো ওখানে যে আমরা আমাদের আরও কিছু শর্ট নিব আর দেখবো ওইগুলি কত সুন্দর লাগে। এখানে প্রচুর ভিড়, বাট এখানে রাত্রেবেলা লাইটিং হবে, তো আমরা সেই লাইটিং দেখতে আবার ব্যাক করব, হয়তোবা ইফতারের আগে আর ইফতারের পরে। তো আমরা এখন চলে আসছি আর্ট ফ্লিপ পার্কে, এইখানে কিছু চেরি ব্লুসম প্লাস হাইরাস বিল্ডিং এর মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, চতুর্দিকে কিছু না কিছু ফুল আছে, কিছু পার্কের মোমেন্টাম আছে, একটা আলাদা সুন্দর এখানে কাজ করে। এখানে কিছু আর্টও আছে যা অনেক সুন্দর, এই সাইডটা দেখতেছেন লাইটিং প্লাস ফুল আছে অনেক রকমের, আর এইদিকে তো পুরো গার্ডেন টাইপের ছোট, বাট এইদিকে নিচেই মেট্রো রেল আছে আবার, তো এটাও আরেকটা সুন্দর প্লেস বলতে গেলে। এই জায়গায় অনেক চেরি ফুল ছিল বাট সামাও এখন নাই। এখানে ফুলগুলি দেখেন, অ্যান্ড রাস্তা হাই রাইজ বিল্ডিং এর মাঝখানে দেখেন কবুতর আছে, এইগুলি কিন্তু শীতের মাঝখানে এইসব কবুতর বা কোনো পাখি দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখেন এইখানে আর কি সবই পশু পাখি সবগুলো, এই যে এইসব গাছপালা সব কিছু কোনো পাতাই ছিল না এইগুলিতে, মানুষ এত ভয় পায় না, দেখছেন উড়ে যাচ্ছে না কিন্তু আলাদা আলাদা জায়গায় যাচ্ছে খাবার সংগ্রহ করতেছে। আর এইটা হচ্ছে গিয়ে আপনার স্টেশন এইখানে, আর উপরে চেরি ব্লুসম ফুলগুলি পড়ে গেছে।
এই যে আমার পিছনে যে আর্টটা দেখতেছেন, এরকম অসংখ্য আর্ট ভ্যানকুভারের রাস্তায় রাস্তায় দেখা যায়, আর এগুলি অনেক সুন্দর আর কি। ভ্যানকুভার একটা অন্য কালচারাল জায়গা, যেখানে আর কি আপনি অনেক ধরনের ভালো ভালো জিনিস দেখতে পাবেন, অনেক ধরনের আর্ট দেখতে পারবেন। আর এরা টাউনের ভিতরে এত সুন্দর করে আর কি শহরটাকে সাজাইছে, না দেখলে সামনাসামনি বোঝা যাবে না। তো আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য অলিম্পিক কর্ন ড্রোন। এইটা হচ্ছে 2010 সালে এখানে অফিসিয়ালি উইন্টার গেমস স্থাপিত হয়েছিল, যেটা হচ্ছে অলিম্পিকের উইন্টার গেমস। তো সেইটার জন্য হচ্ছে গিয়ে এই স্ট্যাচুটা। অ্যান্ড এইটার পিছনেই দেখতে পাবেন কি অসম্ভব সুন্দর পাহাড় প্লাস সাগর, আর কি একটা অন্যরকম মোমেন্টাম এর ভিতরে কাজ করে। আর এটা হচ্ছে এই সাইডের শহরটা, বড় বড় বিল্ডিং, কি সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি, আমরা যেখানে আমাদের ইফতার করব ওই জায়গায়। এখানে আমাদের মোটামুটি ঘোরা শেষ, এখন ইফতারের টাইমও কাছাকাছি চলে আসছে, তো আমরা ওই রেস্টুরেন্টে যাচ্ছি। ওখানে যেয়ে বাদ বাকি আবার কথা হবে আপনাদের সাথে। সো আমরা এখন চলে আসছি টেস্ট অফ নওয়াবসে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক, এবং আমাদের ইফতারের টাইম যেহেতু এখনো বাকি আছে, ভিতরের পরিবেশটা আপনাদের দেখাই। তো ইফতার শেষে এখন এই যে আমি তেল ভরতে আসলাম গাড়িতে, তো আজকে আর কোথাও আমরা যাচ্ছি না ইফতারের পরে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। আজকের জন্য এই ব্লগটা, এই ভিডিওটা এখানেই শেষ। হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।